সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট থেকে। দর্শক, আজকে আমরা এই হাট থেকে আপনাদেরকে পাঁঠার দাম দর জানানোর চেষ্টা করব। আর এই হাটটি প্রতি রবিবার করে চলে, সপ্তাহে একদিনের এই হাট। সকাল 8টায় শুরু হয় এবং দুপুর 2টা পর্যন্ত বেশ জমজমাটভাবে এই হাটটি চলে। তো বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যদি কেউ আপনারা এই হাটটিতে পাঁঠা ছাগল বা বিভিন্ন জাতের ছাগল ক্রয়ের উদ্দেশ্যে আসতে চান, আপনাদেরকে এই সময়ের মধ্যে আসতে হবে। দর্শক, এই হাটে সুন্দর সুন্দর পাঁঠা ছাগল পাওয়া যায় বা উঠে। এটা কসের পাঁঠা না? কসের পাঁঠা। বয়স কেমন হয়েছে এটার? বয়স হলো 2 দাঁত। আচ্ছা, এই পাঁঠাটার বয়স হচ্ছে 2 দাঁত। দাম কেমন চাচ্ছেন আপনি আজকে? 25,000 দাম চাচ্ছেন? দর্শক, এই পাঁঠাটার দাম আজকে 25,000 চাওয়া দাম। কেমন লাগছে ভাই দামটা? 1600 দাম লাগছে না? 1600 দাম লাগছে এই পাঁঠাটা। দর্শক, আরও পাঁঠা আছে এই হাতে, বিভিন্ন ধরনের পাঁঠা এই হাতে উঠে বা পাওয়া যায়। এটাও ক্রসের পাঁঠা, যদি আপনাদেরকে দেখায়। এই পাঁঠাটা কার ভাই, আপনার নাকি? ক্রসের পাঁঠা, ক্রসের পাঁঠা না ভাই, ক্রসের সিরোহী ক্রস। বেশ বড় সড়ো একটি পাঁঠা দর্শক, এই যে সিরোহী ক্রস। বাজার বাজার এখন কেমন ভাই, মানে বর্তমান সময় বাজার না বেশি? পূজার টাইম আসলে বাজারটা একটু বাড়ে, পূজার টাইম আসলে বাজারটা বাড়ে। দর্শক, এই যে আমরা এখানে একটা পাঠা দেখতে পাচ্ছি ভাই, এটা ক্রস না অরিজিনাল ভাই? বয়স কেমন হয়েছে ভাই এটার? 1.5 বছর বয়স হয়েছে তাই না? 2 দাঁত হয়েছে। 2 দাঁত হয়েছে, 1.5 বছর বয়স। তোতাপুরি, তোতাপুরি পাঠা। চাওয়া দাম কেমন আপনার ভাই? আমি 60,000 টাকা পাচ্ছি ভাই। 60,000 টাকা দাম পাচ্ছেন? 60,000 টাকা দাম উনি পাচ্ছেন। হাটে কেমন লাগছে? হাটে তো ভাই বুঝেন, 42-43 এরকম আসছে। ঠিক আছে ভাই, একে তুমি রাখতে পারো ভাই। বাচ্চা বিক্রি করেন ভাই? আচ্ছা, আপনাদেরকে দেখাই সুন্দর সুন্দর কোয়ালিটির পাঁঠা উঠে এবং বিক্রয় হয়। এখানেও একটি সুন্দর পাঁঠা বেঁধে রাখা আছে। পাঁঠার আসলে মালিক তো এখানে নাই, নাম আপনাদেরকে জানাতে পারতাম। এখানে সুন্দর সুন্দর পাঁঠা পাওয়া যাচ্ছে, এখানে ভালো ভালো কোয়ালিটির পাঁঠা, কালারফুল এবং কোয়ালিটিফুল পাঠা এই হাটে পাওয়া যায়। এটা কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, বিক্রি হবে। বিক্রি হবে, আপনি নিয়েছেন তো? না, আমি নিয়েছি। আচ্ছা আচ্ছা, পাঠাটা কি ক্রস না অরিজিনাল? না, এটা কাশ্মীরি অরিজিনাল। কাশ্মীরি অরিজিনাল, আচ্ছা, কাশ্মীরি অরিজিনাল ইন্ডিয়ান ছাগল, ইন্ডিয়ান পাঠা ছাগল। বয়স কেমন হচ্ছে এটার? বয়স 4 দাঁত। 4 দাঁত, 4 দাঁত বয়সের কাশ্মীরি ইন্ডিয়ান জাতের পাঠা। চাচ্ছেন কেমন দাম? চাচ্ছি 75। 75,000 টাকা। অবশ্য দাম দরকার সুযোগ রেখে। হ্যাঁ, অবশ্যই আছে সুযোগ আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই প্রান্তে একটি পাঠা আছে ভাই, আপনার নাকি ভাই? পাঠা সব বেঁধে রাখা আছে এখানে দর্শক, সুন্দর সুন্দর। এটা আবার হচ্ছে হরিয়ানা জাতের পাঠা, বড় সড়ো, বেশ বড় সড়ো একটি পাঠা দর্শক। হরিয়ানা জাতের পাঠা, ও হরিয়ানা জাতের পাঠা। কানটা ফোল্ডিং করানো আছে, দেখাই, কানটা ফোল্ডিং করানো আছে, ডিম করানো আছে। বেশ বড় সড়ো বেশ একটি পাঠা। পাঠা ভাই কি আপনার নাকি ভাই? পাঠার মালিক এখানে নাই, দামটা দর্শক আপনাদেরকে জানাতে পারলাম না। হাটে আমরা ঘুরছি এবং আরও যে পাঠাগুলো আছে হাতে, সে পাঠাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে এগুলো সব ছোট ছোট দেশি জাতের, বিভিন্ন জাতের পাঠা উঠে বা পাওয়া যায়, কম দাম বেশি দাম সব ধরনের দামেই কিন্তু আপনারা এই হাটে আসলে পাঠা পেয়ে যাবেন। ভালো আছেন?
বাজার দর কেমন যাচ্ছে? ঢিল না বেশি ভাই এখন? বাজার কম না বেশি? বাজার এখন একটু কমই ভাই। কমই তাই না? পূজার টাইম হলে দামটা বাড়ে। সিজনের সময় একটু দাম দর বেশি। এটা কি আপনি নিচ্ছেন? হ্যাঁ ভাই। এটা আজকে কেমন দাম চাচ্ছেন আপনি? এই সাইলার দাম চাচ্ছে 42000। 42000 তাই না? 42000 দাম চাচ্ছে। ক্রস না এটা? এটা ক্রস ভাই। হরি ক্রস। বয়স কেমন হচ্ছে এটা? বয়স 40 বেশি। 40 ভাই। দর্শক এই যে বড় ভাইয়ের কাছ থেকে আমরা এই পাঠাটা আপনাদেরকে দেখালাম এবং দাম দর জানালাম। আসলে বর্তমানে বাজারে পাঠা এখন একটু ঢিল আছে বাজার, আর অনেক পাঠা উঠে হাতে, ছোটো বড় মিলায় বিভিন্ন টাইপের পাঠা উঠে, প্রচুর পাঠা উঠে চাচ্ছে, সবগুলো পাঠা থাকে ভাই। এটা এত বেশি পাঠা না? দশলা। দাম কেমন চাচ্ছেন ভাই এটা? চাচ্ছি 15000। তারপরে যাদের বাজেট কম তারাও এই হাতে আসলে পাঠা ক্রয় করতে পারেন, 10-15-র মধ্যেও পাঠা পেয়ে যাবেন। অবশ্য পাঠা তাই না ভাই? হ্যাঁ দাঁতেনি তাই না? দাঁতেনি বাড়ির পাঠা আপনার বাড়ির? আপনি কর্তা মতো হলে তো ছাড়ি দেবেন তাই না? আচ্ছা ভাই তারপরে তো দাম দর করার সুযোগ রেখে দিচ্ছেন তাই না? তারপরে দাম দর করার সুযোগ আছে। দর্শক এখনো হাতে যে পাঠা অনেকে নিয়ে আসতেছে, হাটটা কেবল শুরু হচ্ছে আর কি। আর আমরা আরো যে পাঠাগুলো হাতে উঠেছে সে পাঠাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হাটটা ঘুরছি এবং ঘুরে ঘুরে আপনাদেরকে পাঠা দেখাচ্ছি। অনেকে আবার এই যে হাটে এসে পাঠা দাম দর করতেছে। পাঠা আপনার নাকি এটা? বয়স কেমন হয়েছে পাঠাটা? এখনো দাঁতে নাই তাই না? কেমন চাওয়া দাম কেমন আপনার? 32000 টাকার চাওয়া দাম। 32000 চাওয়া দাম পাঠাটা। দাম দর লাগিছে ভাই? হ্যাঁ ভাই লাগাচ্ছে। কেমন লাগিছে ভাই? 20-এর উপরে। 20-এর উপরে লাগিছে। ভাই পাঠা আপনার ভাই? হ্যাঁ ভাই। কি জাতের পাঠা ভাই? তোদের কি তোতার ক্রস? আচ্ছা তোতাপুরির ক্রসের পাঠা। বয়স কেমন হচ্ছে ভাই? ছয় সাত মাস বয়স হচ্ছে তাই না? আপনি কেমন দাম চাচ্ছেন ভাই? ভাইয়ের দাম হচ্ছে ভাই 35000। 35000 দাম দর হচ্ছে তো লাগিছে? হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছে ভাই? 25-26-27। ঠিক আছে ভাই বেচার কি করেন? অরিজিনাল পাবেন নানি ভাই? সব ক্রস অরিজিনাল কার কাছে পাবেন? ভাই এটার বয়স কেমন আছে ভাই? ছয় দাঁত। ছয় দাঁত বয়সের একটি বেশ কালো কালারের মধ্যে বড় সড়ো পাঠা। এটা কি ক্রসের না? ক্রসের। এটার দাম আপনার চাওয়া দাম কেমন ভাই আজকে? চাওয়া দাম 52। হাটে দাম কেমন লাগছে ভাই? 32-33-34-35 লাগছে। ক্রেতার সংখ্যা কম আছে আজকে। প্রিয় দর্শক আজকে হাটে ক্রেতার সংখ্যা কম আছে, আমদানি ভালোই আছে। এটার বয়স কেমন হয়েছে? দুই দাঁত। আচ্ছা দুই দাঁত বয়সের পাঠা। চাচ্ছেন কেমন চাওয়া দাম? চাওয়া দাম যাওয়া 35। যাওয়া 35। লাগিছে নাকি দাম লাগিছে? কেমন লাগছে? 27-28 দাম লাগিছে। আচ্ছা 27-28 দাম লাগিছে। তো দর্শক আজকে আমরা এসেছিলাম নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে। এই হাট থেকে আজকে আমরা আপনাদেরকে পাঠার দাম দর জানিয়ে দিলাম।
তো আগামী হাটে এসে আবারও আপনাদেরকে পাঠার দাম দর জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই অসুস্থ থাকবেন।